আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজাস রেসিপিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল মশলা চা। দিয়ে দিচ্ছি প্রায় 200 ml লিকুইড মিল্ক। দিয়ে আমি এটাকে ভালো মতো বলক উঠিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আমি এখানে দুধের সাথে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, যা আমি ছেঁচে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটি স্টাল মশলা, 3টি এলাচ, এলাচটা আমি ছেঁচে দিচ্ছি, ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। দুধটা খুব ভালো মতো বলক উঠে আসছে, আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ চা। চা দিয়ে আবারও আমি একটি ভালো মতো বলক উঠিয়ে নিব। চা তো সবাই করতে পারেন, তো মিডিয়াম হিটে যেভাবে আপনারা চা করেন সেভাবে এটাকে একটু বলক উঠিয়ে নেবেন, নামিয়ে ফেলবেন। তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল মশলা চা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের জন্য আল্লাহ হাফেজ।